নমস্কার, আমি শ্রাবণী। আমি আবার এসে গেছি হ্যাশট্যাগ আমরা বাঙালি থেকে। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, হাসিতে খুশিতে আছো, সকলে ভালো থাকো, এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। তো আজকের বিষয় হচ্ছে এনকারেজ, উৎসাহ প্রদান আর কি। তো আমাদের কিন্তু কেউ যদি কোনো যে কোনো কাজের ব্যাপারে উৎসাহ দেয়, তাহলে কিন্তু আমরা সকলেই সেই উৎসাহের সাথে কাজটাকে আরো ভালো করতে পারি। আমরা এটা চিন্তা করি যে ছোটদের সবসময় সব কাজে উৎসাহ দেওয়া উচিত, কিন্তু আমরা বড়রাও যদি কোনো কাজে উৎসাহ পাই, কেউ যদি দেয় উৎসাহ, তাহলে তো সেই কাজে আমাদের আগ্রহ আরো বেড়ে যায়। এটা হচ্ছে ব্যাপার। কেননা এটা আমি বলি যে শুধু বাচ্চাদের, সে হয়তো একটু দুষ্টুমি করছে বা কোনো কিছু, যেমন আমি না আমার ভাগ্নির ছেলেকে এরকম বলি, আমার ভাগ্নির ছেলে খুব মানে দুরন্ত, খুব মানে সাধারণ ছেলেপুলেদের মতন নয়। ও যদি পাঁচটা ছেলে থাকে তার মধ্যেও আলাদা, এরকম পাঁচটা বা দশটা ছেলেও যদি থাকে তার মধ্যেও আলাদা, মানে একটা টাইমও স্থির হয়ে দাঁড়িয়ে থাকে না, সবসময় নাচছে, এই করছে, লাফাচ্ছে, মানে সমানেও কিছু না কিছু করবে আর চোখের নিমিষে ও কিছু একটা অন্যায় করে ফেলবে, এরকম টাইপের। তো একদমই ছোট, মানে এই পাঁচ বছর, এরকম পাঁচ ছ বছর বয়স হয়তো। তো তাকে আমি কিন্তু, ও আমাকে খুব ভালোবাসে, ও দিদাকে ভালোবাসে, আমাকে ভালোবাসে, তো আমার কাছে এলেই আমি বলি তুমি তো খুব ভালো ছেলে, তাই না? তুমি একটু চুপ করে দাঁড়াও, একটু করো, আবার হয়তো একটু ছোট, মানে ও দাঁড়াবেই না, যে যতই বলুক ও কিছুতেই দাঁড়াবে না। তো যাই হোক, ওকে ওই রকম বলতে থাকি, তুমি খুব ভালো ছেলে, না তুমি কিন্তু খুব ভালো এটা পারো, না তুমি খুব সুন্দর এটা খেয়ে নিতে পারবে, এই তো জলটা নিজে নিজে খেয়ে নিতে পারবে, এরকম করে মানে সর্বক্ষণ ওকে এই রকম করে যাই। এবার এটা কি যে কোনো কাজে উৎসাহ দেয়া, আর এটাকে কি ওকে মানে থামানোর জন্য বলেই যাচ্ছি আমি, একটা বারে যতক্ষণ আমার কাছে থাকবে আমি ওর পেছনে এরকম বলেই যাবো যে তুমি খুব ভালো ছেলে, তুমি খুব, এটা হচ্ছে ব্যাপার। তো উৎসাহ বলতে এটাই বুঝি, আমি বেশি বড় করবো না আজকে, আমি ঠিক মানে কি বলবো, বুঝতে পারছি যে এটা এই ব্যাপারটাই। যেমন আমার বড় ছেলে একরকম ভাবে পড়াশোনা করে একরকম, আমার ছোট ছেলেটা একটু তারই মধ্যে চঞ্চল আর কি, যে পড়বে না তা না, কিন্তু একসঙ্গে এক মানে এক মন দিয়ে অনেকক্ষণ বসতে পারে না, ও উঠে পড়ে। তো ওকে বারবারই আমি, হ্যাঁ যদি বলেন যে তুলনা করছো, তুলনা নয়, ওকে আমি শেখাই বাবা দাদার মতো দেখো তুমি, দাদাও তো ওরকম করেছে, তোমার বয়সটা তো দাদাও পেরিয়ে এসছে, তাহলে তোমাকে এইরকম হতে হবে এবার, বা তুমি খুব, তোমার বাবা তোমার আঁকার হাত খুব আঁকা ছেড়ে দিয়েছে, আঁকতে চাইছে না, দাদা ছেড়ে দিয়েছে, দাদা তো সময় হচ্ছে না, দাদা কখন আঁকতে যাবে, কিন্তু তবু গিটারটাকে বজায় রেখেছে, অফিস যায় এসে আবার গিটার করে, এই আজকেও এসছে হাফ ডে আজকে, কিন্তু গিটারে যাবে। কিন্তু ছোটটা যেহেতু দাদা ছেড়ে দিয়েছে ও আসবে না, কিন্তু ওর আঁকার হাতটা সত্যিই খুব ভালো, সেই হিসেবে আমি দেখ বা শোনা ওরকম করতে নেই, দাদার থেকেও তুই ভালো আঁকতে পারিস, এই যে উৎসাহ দেয়। ওর কিন্তু মনের মধ্যে হয় মানে বলে যে হ্যাঁ যাব, কিন্তু ওই যে একা যাব না এরকম একটা ব্যাপার। তো উৎসাহ নিয়ে এটাই বলবো যে প্রত্যেকে যে যে কাজ পারুক বা না পারুক, হ্যাঁ তাকে সে কাজে উৎসাহ দেয়া উচিত, কেননা সে চেষ্টা করবে। আর যদি আমরা উৎসাহটা একদমই না দিই, যদি বলি মা তুমি পারছো না, তোমার খারাপ হচ্ছে, তাহলে কি তার মনটাই তো ভেঙে যাবে, একদম হচ্ছে না বললে মনটাই ভেঙে যাবে, তাহলে সে একদমই পারবে না। যখন আমি এসেছিলাম এই বাড়িতে, এই বাড়িতে আমি বারবারই বলি, প্রথমে আমি তো কিছু দেখে আসিনি, আমার বাড়িতে তো বাপের বাড়িতে এই কারবার না, তো এখানে এসে দেখছি আমি কি করে কি করবো রে বাবা, কিছু কাজ যদি না, সবাই দেখছি কাজ করছে সুন্দর করে, তুলি দিয়ে রং করছে করছে, তো তখন মনে হয়েছিল কি জানি আমি পারবো। তো তা প্রথমে যে কাজটাই করেছিলাম আমি নিজে বুঝতে পারছি যে সেটা ঠিকঠাক হয়নি, কিন্তু তো বলেছে হ্যাঁ হ্যাঁ ওই তো আরেকটু এদিকে করে দে, আমার শাশুড়ি কিন্তু এগুলো খুব, হ্যাঁ হ্যাঁ এই তো এরকম করলেই হবে এরকম, হ্যাঁ এই যে উৎসাহ, বড় বয়সে উৎসাহ পেলে তখন সেই কাজের প্রতি আমাদের আগ্রহটা বাড়ে। তবে এটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে উৎসাহ আমরা প্রত্যেককে দেব ভালো কাজে, খারাপ কাজে উৎসাহ দেবো না। কেউ যদি একটা অন্যায় করছে, তো তাকে যদি হ্যাঁ হ্যাঁ কর কর, তাকে যদি সেই কাজে উৎসাহ দিই, তাহলে তো মানে আমি এক প্রকার অন্যায় করছি, আর দ্বিতীয়ত যাকে সেই উৎসাহটা দিচ্ছি তার কিন্তু অনেকটা বড় ক্ষতি হতে পারে। কেউ যদি, আমি জানি যে সে হয়তো কোনো খারাপ কাজ, একটা কথা বলি দেখুন, এটা একদম হয় অনেকের ছেলেপুলেদের সাথেই হয়, ছোটবেলায় যখন ছেলেরা স্কুলে যায় দেখবেন চক, যে স্কুলের বোর্ডে যে লেখে চক বা পেন্সিল থাকে, হ্যাঁ হয়তো কারোর পড়ে গেছে,
কুড়িয়ে নিয়ে বাড়িতে আসে। এই ব্যাপারটা কিন্তু মাদের অবশ্যই করে খেয়াল রাখা উচিত যে যদি আমরা তখনই তাকে না থামাই তাহলে কিন্তু ওই হাতটা পড়ে গিয়ে আরো অনেক বড় হতে পারে। তখন কিন্তু থামাতে হবে ওই কাজে উৎসাহ, মানে আমরা যদি কিছু না বলা মানেই তাদের ওই কাজটাই আমরা সাপোর্ট করলাম, তাই তো উৎসাহ দিলাম, কিন্তু ওইটা করব না, তাদের বারণ করতে হবে কিন্তু যে না, যাই থাকুক না কেন, পেন্সিল হোক খাতা হোক একটা চক হলেও সেটা স্কুলের টেবিলে তুমি ম্যামের কাছে জমা দিয়ে তবে তুমি বাড়িতে আসবে, কখনো সেসব জিনিস কুড়িয়ে নিয়ে একটা রাবার হলেও কুড়িয়ে নিয়ে তুমি কিন্তু বাড়িতে আসবে না। অনেক বাচ্চাই নিজেরাই ঠিক হয়ে যায় কিন্তু অনেক বাচ্চার ওই ছোট ছোট জিনিস থেকেই কিন্তু অন্যদিকে মনটা চলে যায়। একদম ওই জন্য বলি না যে একদম যখন ছোট থাকে শিশু কাদার তাল থাকে তখন থেকেই কিন্তু প্রকৃত শিক্ষা বাড়িতে পায় মায়ের কাছ থেকে, সেই শিক্ষাটার খুব দরকার। ওই প্রকৃত শিক্ষাটা যদি তখনই টালমাটাল হয়ে যায় তখন কিন্তু খুব গণ্ডগোল হবে। যেমন আমি বারবারই বলছি যে বড় বয়সেও উৎসাহের দরকার। এই যে ইউটিউবে এসেছি, আমি যদিও প্রথম থেকে একটা ভিডিও কেউ বলতে পারবে না যে আমি খারাপ দেখেছি বা খারাপ কেউ করেছে তাকে উৎসাহ দিয়েছি, কোনোদিনও আমাকে কিন্তু এই কথাটা কেউ বলতে পারবে না। তবে আরও ভালো কিছুর জন্য, আরও ভালো নিজেকে তৈরি করার জন্য, আমি তো বলতে পারি না যে আমি সম্পূর্ণটা ভালো, আমার মধ্যে এখনও অনেক খাদ আছে, অনেক খাদ আছে, সেগুলো বার করতে হবে, কিন্তু বুঝতে পারি, বুঝতে চেষ্টা করি, দিনের শেষে সেটা বুঝতে চেষ্টা করি যে হ্যাঁ খাদ আছে, সেটা বার করতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের দিদি ভাই রঞ্জনা সেনগুপ্ত অবশ্যই আমাদের এই হ্যাশট্যাগ আমরা বাঙালিতে আসার যে সুযোগ করে দিয়েছে এটা একটা ভালো কাজে তিনি আমাদের উৎসাহ দিয়েছেন যে তোমরা সকলে এই ভালো কাজটা করো, সকলে এই যে বলার জন্য উনি বলছেন, সকলকে উনি উৎসাহ দিচ্ছেন যে ভালোটা বলো। আর সত্যি কথা বলতে কি আজকে মধুকে আমি ধন্যবাদ জানাবো, মধু অবশ্যই, মধু আমাকে প্রথমে বলেছিল যে শ্রাবণী তুমিও তো বলতে পারো, মধু আমি মধু মিষ্টি আমরা তিনজন অনেক আগে থাকি, তখন আমরা কেউই হ্যাশট্যাগ আমরা বাঙালিতে আসিনি, আর মিষ্টি যখন ওই আমার বলার পরে আমাকে কমেন্ট করেছিল তখন আবার আমি মিষ্টিকে বলেছিলাম যে মিষ্টি তুমি খুব সুন্দর কথা বলো, তুমি অনেক কিছু জানো, তোমাকে দেখে বোঝা যায় যে তুমি বলতে পারবে, তখন আবার আমি ওকে এটা জানিয়েছিলাম যে এসো তুমিও বলো। হ্যাঁ, আর এইটা মধু আমাকে এই জায়গায় এনেছিল হ্যাশট্যাগ আমরা বাঙালিতে, তাই অসংখ্য মধুকে ধন্যবাদ, ধন্যবাদ বলতে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক আদর মন থেকে অন্তর থেকে শ্রদ্ধা মধুর প্রতি। আর মিষ্টিও খুব ভালো, মিষ্টিকে আমি বলেছিলাম, এটা হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আমরা যে এই হ্যাশট্যাগ আমরা বাঙালিতে এসেছি, দিদিভাই কিন্তু প্রতিটা মুহূর্তে, প্রতিটা যারা আমরা হ্যাশট্যাগ আমরা বাঙালিতে আছি তারা আমরা জানি যে উনি প্রত্যেকটা মুহূর্তে আমাদের উৎসাহিত করে যান, এমন কি হাসি পায় আমার নিজের ভেবে, আমি তো অনেক দিন হয়ে গেছে নাচ ছেড়ে দিয়েছি, ভালো মোটেই নাচতে পারি না বা কোনো অ্যাক্টিং কিছুই করতে পারি না, উনি সেই জোর করে করে ওইগুলোতেও এমনভাবে আমাদের উৎসাহ দেয়, তখন না মনে হয় যে সত্যি হয়তো কিছু পারবো, এরকম একটা মনে হয় সত্যি। ওই জন্য বললাম যে উৎসাহ পেলে, কারোর কাছ থেকে কেউ যদি আমাকে এনকারেজ করে যে এটা করো তুমি ভালো পাবে, তখন কি হয় উৎসাহ, মানে এটা পেলে কেউ যদি বলে তখন সত্যি নিজের ভেতর থেকে আসে যে না হ্যাঁ আমার দ্বারাও হবে কিছু একটা, এই হচ্ছে ব্যাপার। তো জানি না এটা আমি কতটা কি মানে ঠিক বললাম কি না, দিদিভাই যদি শুনে থাকো অবশ্যই বলো। যে আর আজকে আশেপাশে এখানে হই হই হচ্ছে একটু আওয়াজ, যদি ব্যাকগ্রাউন্ডে আসবে এটা ওটা আওয়াজ, কেউ যদি শোনো তো একটুখানি মানে নিজ গুণে ক্ষমা করে দিও এই আর কি। তো এই ছিল আমার বলার, তো এটা আমি বারবারই বলবো, উৎসাহ দাও প্রত্যেকে, প্রত্যেকে উৎসাহ দাও, সেটা ভালোর জন্য, ভালো কাজের জন্য উৎসাহ দাও, কেউ কিন্তু কাউকে খারাপ কাজ করতে উৎসাহ দিও না যে এই এটা হচ্ছে, হ্যাঁ তুমি বলছো খুব ভালো, তুমি বলো আরো বেশি করে বলো, ঠিক করেছো বলেছো, এরকমই তো। বা আমরা ধরুন পাশাপাশি কারোর সাথে কারোর মনোমালিন্য হচ্ছে বা হয়তো রাগের মাথায় আমি তাকে দুটো কথা বলে দিয়েছি, এবার আমাকে যদি পাশে থেকে আর একজন কেউ আমাকে হয়তো তার সাথে তার আরো রাগ আছে, সে যদি আমাকে বলে হ্যাঁ ঠিক করেছো বলেছো, হ্যাঁ বেশ করেছো, এটা কিন্তু না করাই উচিত আমার মনে হয়, এই ধরনের না, যেটা যুক্তিসঙ্গত, মানে যদি দেখি যে হ্যাঁ যুক্তি আছে তো তাকে কিছু বলেছে বা তার পরিপ্রেক্ষিতে, সেখানে আলাদা কথা, সেটা আমি বলবো না, বা পারিপার্শ্বিক এতটাও আমরা এখনো উন্নত হতে পারিনি যে কারোর কথা একদমই গায়ে মাখি না, তবে চেষ্টা করি অন্যের কথা গায়ে না মাখার এবং নিজ বুদ্ধি দিয়ে সব কিছু বিচার করার, এইটা হচ্ছে ব্যাপার। তো অবশ্যই
মানে আমরা সতর্ক থাকবো। আমি ওই জন্য এখন এই কথাটা যোগ করি যে নিজেরা ভালো থাকো এবং সতর্ক থাকো। কেন না, সতর্ক যদি না থাকি আমরা যেন প্রতিটা পদক্ষেপ যেন ঠিক পথে নিই, মানে একদম যেন আমরা ভুল পথে না মানে চালনা করি নিজেদেরকে, এটা হচ্ছে সবসময় আমাদের মাথায় রাখতে হবে। প্রতিটা মুহূর্তে আমরা যারা হ্যাশট্যাগ আমরা বাঙালিতে আছি, আমার মনে হয় না যে কেউ কোনো নেগেটিভ বার্তা এখানে দিচ্ছে, আমার মনে হয় সবাই পজিটিভ কথাবার্তাই বলে বেশিরভাগই। হ্যাঁ, বেশিরভাগ কেন, প্রত্যেকে, এবং প্রত্যেকে ভীষণ, আমার মনে হয় আমি বাদে প্রত্যেককে গুণীজন, প্রত্যেককে আমি সশ্রদ্ধ প্রণাম জানাই। যেমন আবারও বলি, শাড়ি দিভাই, মামনি, আমাদের আর একটা আছে শাশ্বতী দিভাই, তারপরে অজন্তা দিভাই, প্রত্যেকে গুণীজন, সুস্মিতা দিভাই, প্রত্যেকে খুব গুণীজন, গুণীজন মানে ওনারা প্রত্যেকটা মুহূর্তে আমরা যারা ছোটরা আছি তাদেরকে তো সব মানে বলেই যাচ্ছেন যে এটা করো, এরকম হলে এটা ভালো হবে, বা এই পথে চলো তাহলে তোমরা সঠিক পথে থাকতে পারবে। তো এটা হচ্ছে, ওই জন্যই বলবো প্রত্যেককে আবারও হ্যাশট্যাগ আমরা বাঙালি জিন্দাবাদ। চললাম আজকে পর্যন্তই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, হাসতে খুশি থেকো, আনন্দে থেকো।